হ্যালো মাধ্যমিক প্রিয় শিক্ষার শিক্ষার্থীরা তোমাদের জন্য সরকারি যে স্কুলের বই দিয়েছে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের ইতিহাস সলভ করছি তোমাদের জন্য দেখো সত্যজিৎ রায়ের লেখা সত্যজিৎ রায় ফাইভ সেট হচ্ছে ফাইভ সত্যজিৎ রায়ের লেখা সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চা ইতিহাসের মধ্যে রেশম আবিষ্কৃত হয় কোন দেশে এটা হবে চীন দেশে নিষিদ্ধ শহর কাকে বলা হয় এটা হবে লাসাকে লাসা হচ্ছে তিব্বতের রাজধানী লাসা তাকে বলা হয় এরপর হচ্ছে বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা বঙ্গদর্শন ছিল মাসিক পত্রিকা নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিচালিত সংবাদপত্র হচ্ছে বাঙ্গাল গেজেট হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল হিন্দু কলেজ স্থাপিত আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয় আট উনিশশো এগারো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ হয় গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক 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 প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের লৌহ মানব বলা হয় বল্লভভাই ভাই প্যাটেলকে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন দীপালি সংঘ প্রতিষ্ঠান লীলা নাগ ভারতের ভারতমাতা ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রন ঠাকুর গান্ধী বলা হয় মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী হাজরাকে চম্পারণ অবস্থিত বিহারে সাভারকার বীর সাভারকার ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল বিধবা বিবাহ আইন পাশ হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা এইবার শর্ট প্রশ্ন অর্থাৎ এসে কিউ এক এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স তারপরে হচ্ছে বর্তমান ভারত কে লিখেছেন বর্তমান ভারত লিখেছেন স্বামী বিবেকানন্দ বঙ্গভঙ্গ কবে হয় বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর হয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এর পরের প্রশ্ন দেখো যত মত তত পথ এখানে বলছে ঠিক বা ভুল নির্ণয় করতে বলছে অথবা সত্য বা মিথ্যা যত মত তত পথ এই কথাটা বলেছে রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ রামকৃষ্ণ পরমহংসদেব এটা সঠিক উত্তর এটা সঠিক পরে আছে দু নম্বর আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এটাও সঠিক ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে এটাও সঠিক অরণ্যয়ন পাশ হয় উনিশশো সালে হ্যাঁ এটাও সঠিক এটা উনিশশো প্রথম অরণ্যয়ন পাশ হয় উনিশশো পঁয়ষট্টি আর দ্বিতীয় অরণ্য অরণ্যায়ন পাশ হয় উনিশশো সালে তবে এটাও তাই এটাও সঠিক এরপর হচ্ছে স্তম্ভ মিলানো। স্তম্ভ মিলানো হচ্ছে বর্ণ পরিচয় মদন মোহন তর্কলাঙ্কার বর্ণপরিচয় বর্ণ পরিচয় হবে বিদ্যাসাগর শিশু শিক্ষা হবে মদন মোহন তর্কলঙ্কার মুকুঠিন রাজা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর পরিব্রাজক হচ্ছে স্বামী বিবেকানন্দ এরপর তোমাদের এইগুলো দিল্লি বারাসা সাঁওতাল বিদ্যুৎ কেন্দ্র এগুলো ম্যাপে করতে হবে এরপর দেখো এখানে একটা বিবৃতি দেওয়া থাকবে আর তার চার তিনটি ব্যাখ্যা দেওয়া থাকবে এই বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটা সঠিক সেটা আমাদের লিখতে হবে বিবৃতি হচ্ছে এক নম্বর বিবৃতি উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক এটা হচ্ছে এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত লোকের একটি সীমাবদ্ধ মধ্যে সীমাবদ্ধ মুন্ডরা মুন্ডরা মুন্ডারা বিদ্রোহ করেছিল মুন্ডারা বিদ্রোহ করেছিল তিন নম্বর ব্যাখ্যায় হবে ঔপনিবেশিক শাসকরা নানাভাবে মুন্ডাদের অরণ্য অধিকার হস্তক্ষেপ করেছিল তাই মুন্ডারা বিদ্রোহ করেছিল বিদ্রোহ বলতে কি বোঝায় বিদ্রোহ বলতে মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ তারপর হচ্ছে ইংরেজ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ চালু করেছিল কেন সংবাদপত্র নিয়ন্ত্রণ চালু করেছিল ইংরেজ বিরোধী ইংরেজ বিরোধী লেখনই বন্ধ করার জন্য যেমন নজরুল ইসলাম ইংরেজ বিরোধী কবিতা লিখত নাটক লিখত গান লিখত আবার মনান্তরের সময় বেশ কিছু লেখক ইংরেজের বিরুদ্ধে অনেক কিছু লিখেছিল তো সেই সমস্ত বন্ধ করার জন্য এগুলো লিখেছে যাই হোক আর এই এসি এই দু নম্বরের কোশ্চেনগুলো এখন করলে ভিডিও বড় হবে তাই এইটুকুই থাক